একটা কাজ অনেকে বলেন যে আমি খুব ভীতু, ভয় পেয়ে গেছি। আবার কেউ কেউ বলছিলেন যে আমি এমন দরজা নেই যেখানে গিয়ে ধাক্কা দেয়নি ক্ষমতার জন্য, অর্থাৎ ওই যে বারবার ইলেকশনে দাঁড়ায়। আবার কেউ বলছেন যে এরা রিসার্চ করে না, গবেষণা করে না, খালি দলবাজি করে বেড়ায়। তো আমাদেরকে যেতে হতো, এটা কিন্তু আমাদের সামাজিকতা শিখিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের কাছে আমরা যেতাম ভোটের জন্য। আমাদের দল থেকে একবার হুমায়ুন আহমেদ দাঁড়িয়েছে, সে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু সে একটু লাজুক, যখন যেহেতু হাত টাত মেলাতো না, সেজন্য তাকে দাম্ভিক বলে ভোট দেয়নি, সে বেচারা হেরে গেছে। তো এখন আমরা ওই সামাজিক হচ্ছি, তো কার্জন হলে গেছি। তো একজন শিক্ষক বললেন, আমরা তো ভাই গবেষণা করি, ভাবটাই যে আমরা খালি এই দলাদলি করি আর ওনারা গবেষণা করেন। আমাদের সাথে ছিল শরীফুল্লাহ ভুঁইয়া, তখন লেকচারার ক্যান্ডিডেট শরীফুল্লাহ ভুঁইয়া বলল, বলতে পারলাম না যে আহমদ শরীফ যে গবেষণার কাগজ আছে তার গবেষণা করেছেন, সেই কাগজগুলো যদি কলাভবন থেকে সরিয়ে দেওয়া হয় না, বিছিয়ে দেওয়া হয়, তাহলে কার্জন হলের শেষ পর্যন্ত পৌঁছে যাবে। তো এইটা বলা গেল না। তো আমরা যে গবেষণাও করি, দলবাজিও করি এই জন্য যে আমরা স্বায়ত্তশাসন চাই, আমরা গণতান্ত্রিক পরিস্থিতি চাই, আমরা কণ্ঠ চাই। তো যাই হোক, এরশাদ সাহেব আমাদের তিনজনকে সাক্ষাৎকার নিলেন। প্রথম সাক্ষাৎকার মজিদ খান, তাকে আমি বলেই দিলাম যে আমি নেবো যাবো না, কেন হবে না ওই কথাটা বলতে হয়। আমি ভয় পেয়ে গেলাম যে এরশাদের অধীনে আমাকে ভাইস চ্যান্সেলর হতে যাবে। জিয়াউদ্দিন বাবলু মারা গেছে, আমাদের ছাত্র, সে একটা অত্যন্ত খারাপ কাজ করেছিল, আমি তখন ডাপসি ট্রেজারার। সে এরশাদের দলে যোগ দিল, কোনো ইতিহাসে নেই যে ডাপসি সাধারণ সম্পাদক রাজ্যে সরকারি দলে গিয়ে যোগ দিয়েছে। জিয়াউদ্দিন বাবলু ইলেকশনের রাত্রে আমাকে ফোন করেছে যে স্যার আমি তো যেতে পারি নাই, ভোট দিতে বরাবর ভোট ছিল, কিন্তু আমি কাল সকালেই চলে যাব, এরশাদের উপদেষ্টা, কাল সকালেই চলে যাব আমি এরশাদ সাহেবের ওখানে আপনার সুপারিশ করতে। আমি তাৎক্ষণিকভাবে বলেছি যে তুমি যদি আমার ছাত্র হও তাহলে একটা কাজ করো না, আমার জন্য কোনো তদবির করো না। তারপরে হলো কি, আমাদের যে ইলেকট্রিশিয়ান অবাঙ্গালি, সে এসে সকালবেলা বলছে আমার স্ত্রীকে যে আপা, শুনলাম স্যার নাকি ভাইস চ্যান্সেলর হবে, তাহলে কিন্তু আমাদের কপাল খুলে যাবে। তো আমি ভাবলাম যে এদের কপাল, এদের যে আশা আগ্রহ সেটা তো আমি মেটাতে পারবো না। আমার এক সহপাঠী বন্ধু, তিনি হরলিক্স নিয়ে চলে এসছেন, তার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আমি বললাম আমি তো আবার ভয় পেয়ে গেলাম। আর বহু লোক আসছে, দেখা করছে, তাদের সকলের আগ্রহ, তো আমি মেটাতে পারবো না। একে তো সামরিক শাসন, আবার তার উপরে এই সমস্ত আকাঙ্ক্ষা, তারপর আমি কেমন করে মেটাবো? আমি ডিন হয়েছিলাম তার আগে, ডিন হয়ে আমি বুঝে ফেলেছি এই আমার কাজ না, কেননা ডিনকে অনেক কমিটিতে যেতে হয়, অনেক সুপারিশ আসে, লোকে সুপারিশ রক্ষা না করতে পারলে বেজার হয়। আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম তার পরামর্শ যে তুমি কি মনে করো, তো নাজমাইগুলো দেখেছে সব, তার মধ্যে ভয় ঢুকে গেছে যে এইখান থেকে যদি আমরা ওই বড় বাড়িতে চলে যাই, তারপরে যদি ওখান থেকে আমি সকলের কাছ থেকে এই যে সামাজিক জীবন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, এবং তারপরে যদি ফেরত আসি তাহলে এরা আমাকে কীভাবে দেখবে। তো রাজমা ছোট করে আমাকে বলেছিল, আমি কিন্তু লেকচারারকে বিয়ে করেছিলাম। তো আমি বুঝলাম, আমি বুঝলাম যে এটা আমার পথ নয়। তো এরশাদ সাহেব আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, তো ইন্টারভিউ নিয়ে আমাকে উনি বললেন, শুনেছি আপনি নাকি হতে চান না, আমি বললাম হ্যাঁ। তো উনি আমার দিকে তাকালেন এইভাবে প্রশ্নটা, যে তাহলে দাঁড়ালেন কেন? তো আমি ওই জবাব তার প্রশ্ন করার আগেই বললাম যে আমি দাঁড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য, স্বায়ত্তশাসনের অনুশীলনের জন্য, একটা ভিন্ন কণ্ঠ এইখানে যাতে থাকার জন্য। তিনি বেশ খুশি হয়ে আমাকে বিদায় করে দিলেন,
আমরা আমাদের প্রভাষণ চালাক ছিলেন এ কে এম সিদ্দিক, তিনিও আমার সমান সংখ্যক ভোট পেয়েছিলেন, কিন্তু তিনি যদি প্রশাসনে ছিলেন সেজন্য তাকে প্রথম বলা হয় না, প্রথম বলা হয় আমাকে। তো তারপরে সেকেন্ড সিদ্দিক সাহেবকেও তারা করবে না, কেননা সিদ্দিক সাহেব তাদের কথাবার্তা শুনতেন না। শামসুল হক সাহেবকে করলেন, শামসুল হক 3 নম্বরে ছিলেন। আবার আবার এরপরে দুবার আমি যে নির্বাচিত হয়েছি সেটা ছিল ডামি ক্যান্ডিডেট, আমি হব না, কিন্তু 3 জন লাগে। একজন একবার হলেন মনিরুজ্জামান মিয়া, সেবারও আমি প্যানেলে নির্বাচিত হলাম। আবার হলেন এমাজুদ্দিন আহমেদ, সেবারও আমি প্যানেলে নির্বাচিত হলাম। এবং আরেকটা কথা বলতে হবে, যেটা হচ্ছে এই ইয়াজুদ্দিন সাহেব আমাদের শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, তিনি অ্যাডভাইজার হয়েছেন, অ্যাডভাইজার হয়ে তিনি সংস্কৃতির মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। তিনি আমাকে বললেন, আমার কিন্তু বড় শখ যে আপনাকে বাংলা একাডেমির মহাপরিচালক হতে হবে। আমি বললাম আমি তো হব না। তো উনি বেশ হতাশ হলেন যে হবেন না, না না ভাই ওইটা আমার কাজ না। তো গেল সেইটে। তারপরে ইউজিসির মন্ত্রণালয় থেকে ঠিক করেছে যে ইউজিসির চেয়ারম্যান আমাকে করবে, একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছে যে তিনি যেন আমার সাথে যোগাযোগ করেন। এই অ্যাডিশনাল সেক্রেটারি ভদ্রলোক একটা আত্মজীবনী লিখেছেন, সেখানে তিনি ওই বইটা আমাকে দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে তার জীবনে ব্যর্থতা খুব কম। একটা ব্যর্থতা হচ্ছে, দু একটা ব্যর্থতা, তার মানে একটা ব্যর্থতা হচ্ছে যে আমাকে ইউজিসির মেম্বার করতে রাজি করাতে পারেননি। তিনি আশা করেছিলেন যে ফোন করার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে যাব। আমি যখন রাজি হলাম না, তখন উনি বোঝাতে চেষ্টা করলেন যে আমার কী কী সুবিধা। আমি বললাম না ভাই আমি পারবো না। উনি বইতে লিখেছেন যে আমার এই ব্যর্থতা আমার জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তো এইটা আমি একটা নেতিবাচক অর্থে, এগুলো না করার অর্থ, এর পেছনে একটা ইতিবাচক অবশ্য অবস্থান ছিল যে আমি চাচ্ছিলাম যে আমি শিক্ষকতাই করবো, আমি আমলা হব না। ওই যে আমার বাবা আমাকে আমলা করতে চেয়েছিলেন, সেটা আমি হতে রাজি হয়নি। আমি যে পত্রিকার সম্পাদনা করতাম সেটাই আমার কথা, আপনারা জানেন যে আমি অনেক পত্রিকা সম্পাদনা করেছি, হাতে লেখা দেয়াল পত্রিকা, এইগুলো আমার ফুয়ারা স্কুলে থাকতে, আমার ঝামেলা আজিমপুরে থাকতে, রঙ্গাপ্রভাত আর হাতে লেখা, এগুলো হাতে লেখা পত্রিকা, বিশ্ববিদ্যালয় পত্রিকা আমি সম্পাদনা করেছি, ইউনিভার্সিটি স্টাডিজ আমি সম্পাদনা করেছি, ঢাকা ইউনিভার্সিটি কনভোকেশন স্পিচেস সম্পাদনা করেছি, এখন পরিক্রম বলে পত্রিকা ছিল একটা লেখক সঙ্গে সেটা সম্পাদনা করতাম আমি 20 বছর ধরে। আমাদের এই যে নতুন দিগন্ত সেই পত্রিকার সম্পাদনা কেন করি, একটা কারণ হতে পারে যে আমার মধ্যে একটা ওই যে বাবার আমলাতান্ত্রিকতা সেইটাই আছে, সম্পাদক পেশার যে আমলার মতো। দ্বিতীয় কারণ হচ্ছে আমি মনে করি যে সমস্ত কিছু সংঘবদ্ধ ভাবে করতে হবে, পত্রিকা বার করতে হবে, একসাথে লিখতে হবে, একলা একলা করলে চলবে না, সেই জন্যে আমি পত্রিকার সম্পাদনা করেছি। আমি যে উপসংহারে আসি, উপসংহারটা এই হলো এইরকম যে আমি তো অনেকগুলো প্রতিষ্ঠান এখানে যুক্ত ছিলাম, উচ্চতর মানব বিদ্যা গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা, এইগুলো আমার উদ্যোগেই হয়েছে। কিন্তু আমি দেখেছি যে এইগুলো আগায় না, এইগুলো প্রাতিষ্ঠানিক আমলাতান্ত্রিক প্রাতিষ্ঠানিক জায়গায়। সেই জন্য আমি বেরিয়ে, আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসর পেলাম, তখন আমরা সমাজ রূপান্তর